হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের আজকের ডে টুতে। আজকের ক্লাস শুরু করার আগে আপনাদের সাথে আমি একটা খুব ইন্টারেস্টিং কাহিনী শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আমার স্কুল জীবনের কাহিনী। আমি তখন ক্লাস 8-এ পড়ি, আর সেই বছর আমাদের ক্লাসে খুব কিউট একটা মেয়ে ভর্তি হয়েছিল। আমরা বন্ধুরা তো সবাই তার উপর পুরোই ক্রাশ, আর আমার অবস্থা তার নাই বললাম। তখন সবাই চেষ্টা করছে যে কিভাবে, হাউ ক্যান উই কনভিন্স হার, কিভাবে তাকে কনভিন্স করা যায়। সো আমি চিন্তা করলাম আমার কনভিন্স স্ট্র্যাটেজিটা একটু ভিন্ন হলে কেমন হয়। আমি তাকে ইংরেজিতে কনভিন্স করার চেষ্টা করলাম, কেননা সে ছিল আমাদের ইংরেজি টিচারের মেয়ে, আর ঠাস ঠাস করে কিন্তু ইংরেজি বলতো। সো এখন আমি হাতে লিখে নিয়ে যাই, খাতায় লিখে নিয়ে যাই, বাট ইংরেজি তো আমার মুখ দিয়ে আর বাইরে না। সো হোয়াট ক্যান আই ডু? দেন ফাইনালি আমি যেটা করলাম, আমি আমার এক বড় ভাইয়ের কাছে গেলাম, গিয়ে বললাম ভাই এই পরিস্থিতি, প্লিজ আমাকে একটু সাহায্য করুন। তো বড় ভাই বললো তোমার তো আসলে খুব জটিল সমস্যা, তোমার মুখে অনেক জড়তা আছে। সো তোমাকে যেটা করতে হবে, প্রথমে তোমার মুখের এই জড়তাটা দূর করতে হবে। তখন আমাকে কী করলেন বড় ভাই, অনেকগুলো সেন্টেন্স লিখে বললেন তোমাকে এই এই ওষুধগুলো তোমাকে খেতে হবে। কোন সময়? খুব ভোরে, কাক ডাকা ভোরে, দিঘির পাড়ে বসে এক মনে এক ধ্যানে তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। সো ভাই যতই ফান করুক না কেন, যতই আমার সাথে জোকিং করুক, আই ওয়াজ রিয়েলি টু সিরিয়াস। আমি কিন্তু সত্যি সিরিয়াস ছিলাম, কেননা বুঝে নিত। সো ফাইনালি আমি দেখলাম দ্যাটস রিয়েলি ওয়ার্কিং, অ্যান্ড ইট ওয়াজ সো অ্যামাইজিং। এবং আমি দেখলাম যে ধীরে ধীরে ওই সেন্টেন্সগুলো প্র্যাকটিস করতে করতে আমার মুখে জড়তা কিন্তু অনেকাংশে কমে গিয়েছিল। সো ভাই আসলে আমাকে কী মেডিসিন দিয়েছিল, আজকের ক্লাসে আপনাদের সাথে সেটা আমি শেয়ার করি, কেননা হয়তোবা আপনারও কাজে লাগতে পারে কাউকে কনভিন্স করার জন্য। সরবিন্দু, শিক্ষা হোক মজায় মজায়। ভাই আসলে আমাকে যে সমস্ত সেন্টেন্সগুলো দিয়েছিল এগুলো ছিল আসলে টাং টুইস্টার্স। টাং টুইস্টার মানে কি? আসলে টাং টুইস্টার হচ্ছে এরকম অনেকগুলো সেন্টেন্স যেগুলো আসলে উচ্চারণ করা অনেক কঠিন, বিশেষ করে যখন আপনি দ্রুত বলতে যাবেন তখন খুব বেগ পেতে হবে আপনাকে। ঠিক যেমন ধরুন বাংলাতে এরকম একটি টাং টুইস্টার, সেটা হচ্ছে পাখি পাকা পেঁপে খায়। আপনি কত দ্রুত সেটা বলতে পারবেন, পাখি পাকা পেঁপে খায়, পাখি পাকা পেঁপে খায়। ও এটা কিন্তু অনেক কঠিন, তাই না? ইংরেজির ক্ষেত্রে কিন্তু অনেক এরকম টাং টুইস্টার আছে যেগুলো যখন আমরা প্র্যাকটিস করি তখন কী হয় না, আমাদের মুখের জড়তা অনেকাংশে কমে যায়। সো আজকের ক্লাসে আমরা এরকম বেশ কয়েকটা টাং টুইস্টার নিয়ে কিন্তু আলোচনা করতে যাচ্ছি। প্রথম যে টাং টুইস্টার সেটা হচ্ছে শি সেলস বাই দ্য সিশোর। সেল মানে বিক্রি করা, আর সিশাল মানে হচ্ছে ঝিনুক। তাহলে পুরো বাক্যটার অর্থ কী দাঁড়ালো, যে সে সমুদ্রের তীরে ঝিনুক বিক্রি করে। সো এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টাং টুইস্টারটা প্র্যাকটিস করতে হবে। ঠিক কীভাবে প্র্যাকটিস করতে হবে? দ্রুত ছাটা 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 করে। ওকে, কীরকম? সিশলস বাই দ্য সিশোর, অর্থাৎ সে সমুদ্রের তীরে ঝিনুক বিক্রি করে। ওকে, এবার আসুন আমরা আরেকটা টাং টুইস্টার প্র্যাকটিস করি, সেটা হচ্ছে আই স্ক্রিম, ইউ স্ক্রিম, উই অল স্ক্রিম ফর আইসক্রিম। অর্থাৎ আমি চিৎকার করি, স্ক্রিম মানে হচ্ছে চিৎকার করা, তাহলে কী হলো, আমি চিৎকার করি, তুমি চিৎকার করো, আমরা সবাই চিৎকার করি আইসক্রিমের জন্য। সো এখন আবার যে কাজটা করতে হবে, এই টাং টুইস্টারটাকেও উসাইন বোল্টের গতিতে আমরা প্র্যাকটিস করব, যাতে আমাদের মুখের জড়তা দ্রুত হ্রাস পেয়ে যায়। আইসক্রিম ইউ স্ক্রিম উই অল স্ক্রিম ফর আইসক্রিম, আইসক্রিম ইউ স্ক্রিম উই অল স্ক্রিম ফর আইসক্রিম, আইসক্রিম ইউ স্ক্রিম উই অল স্ক্রিম ফর আইসক্রিম। সো এইভাবে কিন্তু আপনাদেরকে সুর করে কিন্তু প্র্যাকটিসটা করে ফেলতে হবে। তবে আপনারা টেনশন নিন না, প্রথমে কিন্তু আপনি এত দ্রুত প্র্যাকটিস করতে পারবেন না, প্রথমে আপনাকে ধীরে ধীরে প্র্যাকটিস করতে হবে, এবং একসময় দেখবেন যে এটা অটোমেটিক খুব ফ্লুয়েন্সি চলে আসবে আপনার মুখে। এইবার আসুন আমরা তৃতীয় যে টাং টুইস্টার সেটা প্র্যাকটিস করি, সেটা হচ্ছে ক্যান ইউ খেনা খ্যান, অ্যাজ এ খেনার
খ্যানখ্যান এখান অর্থ কিন্তু এখানে সাথেই দেওয়া আছে, একটু দেখে নেবেন আপনারা। সো এবার কিন্তু আবার দ্রুত ক্যান ইউ ক্যানাক্যান এজ এ ক্যানুর খ্যানখ্যানাক্যান, ক্যান ইউ ক্যানাক্যান এজ এ ক্যানার খ্যানখ্যানাক্যান, এইভাবে কিন্তু খুব দ্রুত একদম উসাইন বোর্ড যেভাবে দৌড়ে ঠিক সেইভাবে কিন্তু আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবার আসুন চার নম্বর আমরা আরেকটা টাং টুইস্টার প্র্যাকটিস করি, সেটা হচ্ছে আই থট এ থট, বাট দ্য থট আই থট ওয়াজ অন দি থট দ্যাট ইউ থট। প্রথম যে থট সেটা হচ্ছে কি না আমি চিন্তা করছি, আর দ্বিতীয় যে থট সেটা হচ্ছে একটা চিন্তা। সো এইবার কিন্তু আবার উসাইন বোল্টের গতিতে আমরা প্র্যাকটিস করব। আই থট এ থট বাট দি থট আই থট ওয়াজ অন দি থট দ্যাট ইউ থট, আই থট এ থট বাট দি থট আই থট ওয়াজ অন দি থট দ্যাট ইউ থট। সো এভাবে কিন্তু আমরা অনেকগুলো টাং টুইস্টার প্র্যাকটিস করলাম। আসুন আরেকটা টাং টুইস্টার আমরা এখন প্র্যাকটিস করি। বেটি বটার বট সাম বাটার বাট শি সেড দিস বাটার্স বেটার, মানে বেটি বটার নামে একজন সে কিছু বাটার কিনেছিল, সে কেনার পরে বললো যে একটা বাটার তিতা লাগছে তার কাছে। সো এটাকে এবার আপনাদেরকে কী করতে হবে, খুব দ্রুত আবার প্র্যাকটিস করতে হবে। বেটি বটার বট সাম বাটার বাট শি সেড দিস বাটার্স বেটার, বেটি বটার বট সাম বাটার বাট শি সেড দিস বাটার্স বেটার। সো যেটা করতে হবে আপনাদেরকে বুঝতেই পারছেন ইতিমধ্যে খুব ধীরে ধীরে থেকে শুরু করে খুব দ্রুত আপনাদেরকে প্র্যাকটিস করে মুখের যে জড়তা আছে সেটি কিন্তু আপনাদেরকে তাড়িয়ে দিতে হবে। A few moments later. মামু এ মামু এবার একটু থামো, তোমার এই টুংটাং এবার একটু থামাও। আরে মামা এগুলো টুংটাং না, এটা হচ্ছে টাং টুইস্টার। ওই টুংটাং আর টাং টেস্টার একটা হইলেই হইলো, কথা হইলো তোমার এই টুংটাং প্র্যাকটিস করতে তো আমার দাঁতের মধ্যে কেটে যাবে। আসলে মামা টাং টুইস্টার কথাটার অর্থই কিন্তু এরকম যে দাঁত ভাঙা শব্দ। হ্যাঁ, সো আপনার দাঁত তো আসলে ভাঙাই উচিত, আর এত প্যারা নিয়েন না, যদি দাঁত ভাঙে দাঁত লাগাই নেবেন, ব্যাপার না। আচ্ছা এখন আপনি যেটা করবেন, আপনি একটা টাং টুইস্টার প্র্যাকটিস করেন তো। তা না হয় বুঝলাম, কিন্তু আমি কি পারবো, নিজের উপর সন্দেহ হইতাছে মামু। মামা আপনি এগুলো বাদ দেন, আর এবার আসেন আমরা আমাদের পড়াশোনায় প্রবেশ করি। ভাই যে শুধু আমাকে এই টাং টুইস্টারগুলো দিয়েছিল সেটাই কিন্তু না, সেই সাথে সাথে আমাকে আরও কিছু টিপস এবং টেকনিক্স শিখিয়ে দিয়েছিল, যেগুলোর মাধ্যমে আমি কিন্তু ছোট ছোট বাক্য তৈরি করা তখনই কিন্তু শুরু করে দিয়েছিলাম। আসুন আপনাদের সাথে সেটাও শেয়ার করি। প্রথমে একটা টেকনিক ছিল, যদি কোনো কাজ চলমান আছে সেই কাজটাকে যদি আমরা বন্ধ করতে চাই তাহলে আমাদেরকে যেভাবে সেন্টেন্সটা ফর্মেশন করতে হবে সেটা হচ্ছে স্টপ প্লাস ভার্ব আইএনজি। যেমন ধরুন আমরা যখন পরীক্ষার হলে লিখছি, স্যার এসে কী বলছে, স্টপ রাইটিং, লেখা বন্ধ করো, তাহলে কী হলো, স্টপ প্লাস ভার্ব আইএনজি, তাহলে স্টপ রাইটিং মানে লেখা বন্ধ করো। তাহলে আমি যদি বললাম যে স্টপ চ্যাটিং, গল্প করা বন্ধ করো, স্টপ রিডিং, পড়া বন্ধ করো, স্টপ ড্রাইভিং, গাড়ি চালানো বন্ধ করো, এইভাবে আপনারা কিন্তু অনেক 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 কয়েকশো হাজারো সেন্টেন্স কিন্তু আপনারা তৈরি করতে পারবেন। ওকে, এবার আসুন তার ঠিক বিপরীত, কোনো চলমান কার্যকে যদি আমরা চলমান রাখতে চাই সেই ক্ষেত্রে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কিপ প্লাস ভার্ব আইএনজি। একটু লক্ষ্য করুন, প্রথমটা কী ছিল না, চলমান কার্যকে আমরা বন্ধ করার জন্য কমান্ড করেছি, এইবার হচ্ছে আমাদের চলমান কার্যকে আমরা আরও চলমান রাখার জন্য কমান্ড করছি, তো সেই ক্ষেত্রে কী হবে না, কিপ প্লাস ভার্ব আইএনজি। তাহলে যদি আমি বলি লিখতে থাকো, দ্যাট মিন্স কিপ রাইটিং, পড়তে থাকো কিপ রিডিং, গাড়ি চালাতে থাকো কিপ ড্রাইভিং, এইভাবে কিন্তু আমরা কয়েকশো হাজারো সেন্টেন্স কিন্তু তৈরি করতে পারি। তাহলে আপনাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে চলমান কার্য চলমান রাখতে হলে কিপ প্লাস ভার্ব আইএনজি, আর চলমান কার্য বন্ধ করতে হলে স্টপ প্লাস ভার্ব আইএনজি। ওয়েল, আমরা এই তো দুটা খুব টিপস শিখলাম সুন্দর, আসুন আরও কিছু যে টুকটাক টিপস ভাই তখন আমাকে দিয়েছিল আপনাদের সাথে শেয়ার করি। যেমন ধরুন টু প্লাস ভার্ব, যদি এইরকম হয় সেই ক্ষেত্রে সেই প্রেজের অর্থটা, অর্থাৎ টু প্লাস ভার্ব হলে সেটার অর্থ হবে
তে যুক্ত, যেমন ধরুন টু প্লে খেলতে, টু ইট খেতে, টু ড্রিঙ্ক পান করতে, টু ড্রাইভ গাড়ি চালাতে। তার মানে হচ্ছে টু প্লাস ভার্ব যদি বসে সেক্ষেত্রে আমাদের যে অর্থটা আমাদের করতে হবে সেটা হচ্ছে তে যুক্ত। যেমন আমি যদি বলি আই উইল গো দেয়ার টু হেল্প হিম, আমি সেখানে যাব তাকে সাহায্য করতে, তাহলে এখানে দেখুন টু হেল্প মানে সাহায্য করতে। সো আশা করি আপনারা কিন্তু এটা বুঝতে পেরেছেন। এবার আসুন আপনাদের সাথে আরেকটা টিপস শেয়ার করি, খুব ছোট্ট টিপস যেটার মাধ্যমে কিন্তু আমরা অনেক এরকম সুন্দর সুন্দর বাক্য তৈরি করতে পারি। সেটা হচ্ছে ট্রাই টু প্লাস জট জট জট, ট্রাই টু জট জট জট। এই জট জট জটের মধ্যে আপনি অনেকগুলো ভার বসিয়ে এবার অনেক বাক্য তৈরি করতে পারবেন। যেমন ধরুন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ডট 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 আমি কী বসালাম না আন্ডারস্ট্যান্ড, তাহলে পুরো বাক্যটা হলো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে চেষ্টা করো। ট্রাই টু ড্রাইভ আ কার, গাড়ি চালাতে চেষ্টা করো। ট্রাই টু রাইট আ লেটার টু হার, তাকে একটা চিঠি লিখতে চেষ্টা করো। ট্রাই টু লার্ন ইংলিশ, ইংরেজি শিখতে চেষ্টা করো। ট্রাই টু সুইম, সাঁতার কাটতে চেষ্টা করো। এইবার আপনাদের পালা, আপনারা কতগুলো সেন্টেন্স এই টিপসগুলো দিয়ে তৈরি করতে পারেন অবশ্যই 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 কমেন্টে আমাদেরকে কমেন্ট করে জানান। এবং আপনারা আশা করি পুরো ক্লাসটা কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করেছেন। আপনাদের যদি পুরো ক্লাস নিয়ে কোনো প্রকার প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে এই ভিডিওগুলো যাতে আমরা সবাই দেখতে পারি পুরো বাংলাদেশের সমস্ত প্রান্তে ছড়িয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের উপরে রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে আরও কোনো নতুন গল্প নিয়ে, নতুন লেসন নিয়ে, ফানি এবং ইনোভেটিভ ওয়েতে। জেনু ভাই ক্লাস কিন্তু শেষ। সুপার সুপার ফাটিয়ে দিয়েছেন আপনি, একবারে সুপার ফাটাই দিয়েছি, সবই ঠিক। কিন্তু আপনারা বলেন জিল্লুর ভাই আমাদের প্রথম ক্লাসে বানাইছে বর, এই ক্লাসে পুরো বাংলা সিনেমার বাপ পারাজ, আসলে আপনার মতলবটা কি বলেন তো? আপনি যে একটা কিউট পারসন, হ্যাঁ আপনাকে দেখতে কিন্তু বর, ইমরান হাশমি সবই বোঝা যায়, বুঝছেন? আসলে বিষয়টা হচ্ছে যে আমাদের ক্লাসটাকে ইন্ট্রোডাক্টিভ করার জন্য আরো কুলভাবে যেন আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারে এই জন্য আমরা কিন্তু পিছনে অনেক কাজ করতেছি, কিভাবে ব্যাপারটাকে ইমাজিন করতে পারেন এবং একটা সিনের ভিতরে ঢুকে দেওয়া যায়। তো এই যে দেখতেছেন ভদ্রলোক, প্রথম ক্লাসে ওনাকে কিন্তু বর বানানো হয়েছে, এই ক্লাসে ওনাকে কিন্তু একবারে প্রেমিক পুরুষ বানাই দেওয়া হবে, পরবর্তী ক্লাসগুলোতে যে আরো কি কি আসতেছে আমরা সবাই অনেক কষ্ট করতেছি এই কোর্সটা কিভাবে আরো বেটার করা যায়, কিভাবে অনেক ফানি করা যায়। সো আই থিঙ্ক আপনারা সবাই এনজয় করতেছেন ব্যাপারগুলো এবং খুব পলাইট ইভেন আমাদের এই দুষ্টুমিগুলো। সো আর কেমন লাগছে সবার কাছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন, যে বরের লুকটা কেমন ছিল আর এই যে প্রেমিক পুরুষের লুকটা কেমন ছিল, প্লাস এই যে এই অল্প বয়সে মাই গড, এটা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আপনারা সবাই। সরবিন্দু শিক্ষা হোক মজায় মজায়।